আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। কারণ হচ্ছে আমার বাসার সবাই অনেক অসুস্থ, আমি লাইভ করতে পারছি না। আপনারা আমার গলা দেখে বুঝতে পারছেন, আমার ছোট মেয়েটা ভীষণ অসুস্থ, আপনাদের ভাইয়া অনেক অসুস্থ ছিল। এই তো হচ্ছে তারপরে বাংলাদেশ থেকে আমার হচ্ছে মানে আমাদের একটা ছোট্ট ছেলে এসছে, ছোট মানে আমার ছেলে হয়, তো ও এসছে স্টুডেন্ট ভিসাতে। স্টুডেন্ট ভিসাতে আসাতে ও হচ্ছে ও খুব মন খারাপ ছিল, মা বাবা মাকে ছেড়ে, বাবা মার প্রথম সন্তান, হয়তো খুব আদরের, তো হচ্ছে হয়তো না আসলে খুব আদরের, তো ও আসতে খুব মন খারাপ করতেছিল। আমরা ওর জন্য একটু ছোটখাটো ওয়েলকাম করছি, ও কিন্তু অনেক ছোট মানুষ। তা হচ্ছে কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওর মা আমার জন্য বাংলাদেশ থেকে ইলিশ ভাজা পাঠাইছে। বাংলাদেশ থেকে কি পাঠিয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা মানুষ আমাকে মনে করেছে, যে আমাকে তার মনে আছে আমি হচ্ছে আমি ইলিশ ভাজাটা অনেক দিন বাংলাদেশে ইলিশ ভাজা মানে দেখিনি। তো ডিমালা ইলিশ আমার হচ্ছে ডিমালা ইলিশ আমার অনেক পছন্দ, এখানে সচরাচর এই লিস্টটা পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আপা আমার জন্য গরুর মাংস ভুনা পাঠাইছে, আমার যদি ভুল না হয়ে থাকে, আমার আজকে গ্যাস শেষ হয়ে গেছে, তো আমি হচ্ছে ইন্ডাকশনে বসাই দিছি। এটা আমি আবার সুন্দর করে মশলা দিয়ে প্রিপেয়ার করে নিয়েছি, জাস্ট পেঁয়াজ গুঁড়ো মশলা যেগুলো সেগুলো দিছি, আমি রসুনটা দেইনি, এখন মানে রসুনটা আমি স্কিপ করে যাচ্ছি, এবং ঝাল দিয়েছি একটু বেশি করে। এই তো আমি এটা প্রিপেয়ার করে নিয়েছি, এটা গরুর মাংস পাঠাইছে আপা, থ্যাংক ইউ সো মাচ আপা আপনাকে। এবং আরেকটা মজার জিনিস পাঠাইছে যেটা আমি অলরেডি হ্যালো, এবং আপা আমাকে কি পাঠাইছে দেখেন, এটা হচ্ছে বোম্বাই ঝাল বলে। আপা মনে হয় আপনাদের ভাইয়ের কাছ থেকে শুনেছে যে আমার এই ঝালটা অনেক পছন্দ, বোম্বাই ঝালটা আমার ভীষণ পছন্দ, আমি আমার বারান্দায় কিছু এই ঝাল গাছ লাগাবো, আমার অনেক পছন্দ। তো হচ্ছে এই তো আমার এটার জন্য আমার সব থেকে বেশি খুশি লাগছে বোম্বাই ঝালের জন্য, কারণ আমার ঝালটা অনেক পছন্দ। আর হচ্ছে মাংস এবং হচ্ছে মাছটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপা আপনাকে। আপনারা সবাই দোয়া করবেন, বাবা মাকে ছেড়ে যখন কেউ আসে তখন প্রথম প্রথম সবার খুব খারাপ লাগে, সবাই একটু কান্নাকাটি করে, এটা সবাই করে আসলে, এটা যে শুধু জিদান করছে তা না, অনেকে এসে থাকতেও পারে না, চলে যায়। আস্তে আস্তে যখন এখানে বন্ধু হয়, জব হয়, জবের প্রথম আর্নিংটা হাতে আসে, তারপর ঠিক হয়ে যায়। কি করতেছ? দুঃখিত, আমার মেয়েরা কালকে ঝগড়া করতেছিল, এই জন্য আমি বাকিটা কেটে দিয়েছি। তো আমি আম্মুর সাথে কথা বললাম, আম্মু আমাকে বললো যে আমি যদি বারান্দায় ব্যালকনিতে এই যে বোম্বাই ঝাল এটা যদি আমি লাগাতে চাই, আমি এই পাকা ঝালটা দিয়ে আমি চারা করতে পারবো। পাকা ঝালটা খুলে আমি ভেতরের বিচিগুলো বের করে ওইটা দিয়ে আমি চারা করতে পারবো। তা আমি এটা প্রিপারেশনে আছি যে আমি এটা দিয়ে আমি বোম্বাইয়ের চারা করব, দেখি কি হয়। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ইনশাল্লাহ আমার এই গাছটা যদি হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমার বোম্বাই ঝাল গাছ হয়েছে।